আসসালামু আলাইকুম। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 18 দাঁড়িয়েছে। এ সংক্রান্ত বিষয়াদি নিয়ে বিস্তারিত এখন আপনাদেরকে জানিয়ে দেব, তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। উমরা করতে যাওয়ার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশের সংখ্যা দাঁড়িয়েছে 18 জনে। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনসুলেট জেনারেলের প্রথম সচিব আরিফুজ্জামান এ তথ্য জানান। এদিকে বাংলাদেশে এসব প্রবাসীদের বাড়িতে চলছে শোকের মাতম, স্বজনদের বিলাপে ভারী হয়ে উঠেছে বাতাস। অকস্মাৎ এমন ঘটনায় স্বজনদের কোনোভাবেই সান্ত্বনা জানাতে পারছেন না এলাকাবাসী। কারো বাবা, কারো মা, কারো স্ত্রী সন্তান শেষবারের মতো এক নজর দেখতে চাইছেন তাদের প্রিয়জনকে, তাই তারা লাশ দেশে ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছেন। স্বজনরা জানান, নিহতদের বেশিরভাগই বাংলাদেশের বিভিন্ন এলাকার খেটে খাওয়া পরিবারের সন্তান। পরিবারের সচ্ছলতা আনার লক্ষ্যে তারা সৌদি আরব পাড়ি জমান। এদিকে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ এই ঘটনায় শোক জানিয়েছেন। তিনি জানান, সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনসুলেট এবং শ্রম কল্যাণ উইংসের কর্মকর্তারা দুর্ঘটনার সংবাদ শোনার পর থেকেই তাদের পাশে থেকে সার্বক্ষণিক প্রয়োজনীয় সহযোগিতা করছেন। তিনি বলেন, নিহতদের পরিবারকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারি বিধি অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হবে। নিহতরা হলেন নোয়াখালীর সেনবাগের শরিয়াতুল্লাহর ছেলে শহীদুল ইসলাম, কুমিল্লার মুরাদনগরের আব্দুল আওয়ালের ছেলে মামুন মিয়া, নোয়াখালীর মোহাম্মদ হেলাল উদ্দিন, লক্ষ্মীপুরের সবুজ হুসাইন, কুমিল্লার মুরাদনগরের রাসেল মোল্লা, কক্সবাজারের মহেশখালীর মোহাম্মদ আসিফ, গাজীপুরের টুঙ্গীর আব্দুল লতিফের ছেলে মোহাম্মদ ইমাম হোসেন রনি, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কালু মিয়ার ছেলে রুকু মিয়া, কক্সবাজারের মহেশখালীর শাফাতুল ইসলাম, কুমিল্লার দেবিদ্বারের গিয়াস হামিদ, যশোরের কোতোয়ালির মোহাম্মদ নজরুল ইসলাম, যশোরের রনি, কক্সবাজারের রামু উপজেলার কাদের হোসাইনের ছেলে মোহাম্মদ হোসেন, এছাড়া খায়রুল ইসলাম, রুহুল আমিন, তুষার মজুমদার, মিরাজ হোসেন ও সাকিবের বিস্তারিত পরিচয় জানা যায়নি।